তাহলে আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকে আমার পরিচয় তোমরা জানোই, আমার নাম সঞ্জিত কুমার দাস। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো বিজ্ঞান বিষয়। তো বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব। তো আজকের পাঠে কি পড়ানো হবে চলো একটু দেখে নেই। দেখো, এখানে অনেকগুলো জীবের ছবি দেওয়া আছে। এই ছবিতে কেউ এককভাবে আছে, আবার কেউ অনেকগুলো গুচ্ছাকারে আছে এক জায়গায়। এখানে এককভাবে আছে, আবার গুচ্ছাকারেও আছে। যেমন ধরো, এখানে অনেকগুলো কিন্তু গুচ্ছাকারে আছে, আবার এই চিত্রে এককভাবে আছে। এখানে চারটা আছে, এখানে আবার অনেকগুলো গুচ্ছাকারে আছে, এখানে দুইটা আছে। তো বিভিন্ন ধরনের জীব এখানে আমি দেখাইছি। তো একটা বিষয় খেয়াল করো যে এই জীবগুলো এখানে বড় মনে হলেও এদেরকে কিন্তু খালি চোখে দেখা যায় না। এগুলো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে এভাবে দেখা যাচ্ছে, খালি চোখে এদের দেখা যায় না। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা আজকে কোন বিষয় নিয়ে পড়তে যাচ্ছি। তো তোমাদের একটা গেস করতে হবে যে দেখো, এই চিত্রগুলো কিসের, চিত্রগুলো কোন ধরনের জীবের, চিত্রগুলো কোন ধরনের জীবের, মানে কি ধরনের জীব? নিম্ন শ্রেণীর জীবের। গুড। তাহলে চিত্রগুলো ছিল নিম্ন শ্রেণীর জীবের, অর্থাৎ অণুজীবদের। আচ্ছা বলো, সাবরিনা মাহজাবিন, সুপ্তি বলো। তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি না বাবা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা পড়ব অণুজীবদেরকে নিয়ে, অণুজীবদেরকে নিয়ে পড়ব। তাহলে আজকের পাঠ সাধারণ পাঠ নিম্ন শ্রেণীর জীব, এবং বিশেষ পাঠ হবে আমাদের অণুজীব জগৎ। তাহলে অণুজীব এবং অণুজীব জগৎ আজকে আমাদের পড়া। তাহলে অণুজীব কারা? অণুজীব মানে ক্ষুদ্র জীব। তাহলে যে সকল জীবদের আমরা খালি চোখে দেখতে পারি না, দেখতে হলে অবশ্যই অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদেরকে অণুজীব বলা হয়। তাহলে অণুজীব কারা বা মাইক্রো অর্গানিজম কারা? মাইক্রো অর্গানিজম যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তারাই হলো অণুজীব বা মাইক্রো অর্গানিজম। তো এই অণুজীব পৃথিবীতে কত প্রকারের আছে তা বলা খুবই মুশকিল। লক্ষ লক্ষ প্রজাতির অণুজীব পৃথিবীতে আছে। এই অণুজীবদেরকে নিয়ে যে জগৎ বা কিংডম গঠিত হয়েছে তাকে আমরা বলবো অণুজীব জগৎ। তাহলে অণুজীব জগতে কারা থাকবে? অণুজীব জগতে অণুজীবগুলো থাকবে। তো এই অণুজীব কিভাবে পৃথিবীতে আসলো বা কিভাবে পৃথিবীতে প্রাণের সঞ্চার হলো, এইটা তোমরা বিবর্তন সম্পর্কিত বই বা কোনো জার্নালে পাবা। এখানে শুধু বলা হয়েছে যে ধারণা করা হয় বিভিন্ন ধরনের অণুজীব থেকেই জীবনের সূত্রপাত ঘটেছে। কারণ হলো কি, অণুজীব ছিল একদম সরল প্রকৃতির গঠন সম্পন্ন, এবং এখনো তাই।
অণুজীবগুলোর গঠন সরল প্রকৃতির এবং ধারণা করা হয় যে এই অণুজীবগুলো থেকেই পরবর্তীতে বহুকোষী এবং উন্নত জীবের সৃষ্টি হয়েছে বিবর্তনের মাধ্যমে। তাই অণুজীবদেরকে আদি জীব বলা হয়। এখানে আমরা কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাচ্ছি। অনুধাবনমূলক প্রশ্নটা কি এখানে, যে অণুজীবদেরকে আদি জীব বলা হয় কেন? তাহলে অনুধাবনমূলক প্রশ্নে দুইটা অংশ থাকবে, একটা জ্ঞানমূলক অংশ আর একটা অনুধাবন অংশ। তো জ্ঞানমূলক অংশ সেটা আমরা কি করব, অণুজীব কাকে বলে সেটা লিখব, যে যাদেরকে খালি চোখে দেখা যায় না তাদেরকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এ ধরনের অণুজীবকে আমরা যে শাখায় আলোচনা করি বা যার অন্তর্গত এরা, তাকে আমরা বলি অণুজীব জগৎ। আর অণুজীব সমূহ থেকেই পরবর্তীতে এককোষী, বহুকোষী এবং উন্নত শ্রেণীর জীব সৃষ্টি হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীব বলা হয়। তো উদাহরণ হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইরাস, ব্যাকটেরিয়া, এককোষী শৈবাল, ছত্রাক এবং বিভিন্ন আদিকোষী জীব এর অন্তর্গত। ক্লাস সিক্সে তোমরা শ্রেণীবিন্যাস পড়ে আসছিলা, মনে আছে কি? আধুনিক শ্রেণীবিন্যাস, যেটা বিজ্ঞানী হুইটেকার এবং মার্গুলিসের শ্রেণীবিন্যাস, তোমরা পড়ে আসছো ক্লাস সিক্সে। তো ওইটায় এখানে কিছু আমাদের প্রয়োজন হবে। বিজ্ঞানী হুইটেকার পাঁচ রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন এবং মার্গুলিস সেটাকে পরবর্তীতে একটু পরিবর্তন বা পরিমার্জন করেন বা বিস্তারিত ভাবে উল্লেখ করেন। সেই শ্রেণীবিন্যাসে আমরা মার্গুলিসকে প্রাধান্য দেই, কারণ হুইটেকার 1969 খ্রিস্টাব্দে করেছেন এবং সেটাকে পরিমার্জন করেছেন 1974 সালে মার্গুলিস। তাহলে মার্গুলিসেরটাই আমরা ব্যবহার করব। এই যে দেখো, বিজ্ঞানী লিলিয়ান মার্গুলিস। এই মার্গুলিস উনি সমস্ত জীবজগৎকে কয়টা ভাগে ভাগ করেছিলেন? প্রধানত দুইটা, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত একটা জগৎ ছিল মনেরা, আর ইউক্যারিওটার অভ্যন্তরীণ চারটা জগৎ ছিল, প্রোটোক্টিস্টা বা প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। তো এখানে এই পাঁচটা, মূলত পাঁচটা জগৎ, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। প্ল্যান্টিতে বড় ধরনের গাছপালা আছে, অ্যানিমালিয়াতে সকল ধরনের প্রাণী আছে। তো আমরা যেখানে পড়তেছি আজকে অণুজীব নিয়ে, তাহলে অণুজীব বা নিম্ন শ্রেণীর জীব প্রধানত তিনটা রাজ্যে আছে, কি কি? মনেরা, প্রোটোটিস্টা বা প্রোটিস্টা এবং ফাঞ্জাই এখানে আছে। ঠিক এই শ্রেণীবিন্যাসটাই তোমাদের ছিল ষষ্ঠ শ্রেণীতে। তাহলে অণুজীব জগৎ, অণুজীবরা কোথায় আছে? ওই শ্রেণীবিন্যাসে মনেরা, প্রোটিস্টা এবং ফাঞ্জাই রাজ্যে আছে। কিন্তু অণুজীব বিজ্ঞানীরা অণুজীবদেরকে নিয়ে আলাদা একটি জগৎ কল্পনা করেন। এই জন্য তারা অণুজীব জগৎকে তিনটা রাজ্য বা জগতে বিভক্ত করেন। এক নম্বর হলো ইউক্যারিওটা, দুই নম্বর প্রোক্যারিওটা এবং তিন নম্বর রাজ্য হচ্ছে ইউক্যারিওটা। তো প্রথমে আমরা ইউক্যারিওটা সম্পর্কে পড়ি। ইউক্যারিওটা, এটা মনে রাখার জন্য আমি একটু সংকেত ব্যবহার করেছি। দেখো তোমরা, যে
এ শব্দের অর্থ হলো বিহীন, আর ক্যারিওট শব্দের অর্থ হলো নিউক্লিয়াস। তার অর্থ হলো অ্যাক্যারিওটার অর্থ কি দাঁড়ায় বলতো? নিউক্লিয়াস, বিহীন। তাহলে যে সকল অণুজীবে নিউক্লিয়াস থাকে না বা নিউক্লিয়াসের উপাদানগুলোও থাকে না, তাদেরকে বলা হচ্ছে নিউক্লিয়াস বিহীন জীবদেরকে বলা হচ্ছে অ্যাক্যারিওটা। বাংলায় যদি আমরা বলি এদেরকে বলা হয় অকোষীয়। অ্যাক্যারিওটা অর্থ হলো অকোষীয়। তোমরা এটা লিখে রাখতে পারো যে অ্যাক্যারিওটা অর্থ কি? নিউক্লিয়াস বিহীন বা অকোষীয়। অকোষীয়। এদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যে এদের খালি চোখেও দেখা যায় না এবং সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। দেখতে গেলে অবশ্যই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তারপরে তো আমরা জেনে নিলাম আগেই যে নিউক্লিয়াস থাকে না। এরপরে বলা হচ্ছে এরা প্রকৃত পরজীবী হিসেবে বাস করে। প্রকৃত পরজীবী, দেখো এই টার্মটা, প্রকৃত পরজীবী এর অর্থটা কি? তা আমরা জানি যে সকল জীব অন্য জীবদেহের ভিতরে বা বাইরে বাস করে তাদেরকে বলা হয় পরজীবী। তাহলে পরজীবী কারা? যারা অন্য জীবদেহের ভিতরে বা বাইরে বাস করে তারাই হচ্ছে পরজীবী। তাহলে প্রকৃত পরজীবী কারা? প্রকৃত পরজীবী তারাই যারা একটা নির্দিষ্ট জীবদেহ ছাড়া জন্মাতে পারে না, তারাই হলো প্রকৃত পরজীবী। তারপরে বলা হচ্ছে 4 নাম্বার, জীবদেহের বাহিরে জীবনের লক্ষণ প্রকাশ পায় না। অর্থাৎ এরা যখন জীবদেহের ভিতরে থাকে তখন এদেরকে জীবন্ত মনে হয়, কিন্তু এরা যদি জীবদেহের বাইরে থাকে মানে পরিবেশে ছড়ানো অবস্থায় থাকে তাহলে এরা জড় পদার্থের ন্যায় আচরণ করে। যেমন ভাইরাসের কথা আমরা বলতে পারি, ভাইরাস তো অ্যাক্যারিওটার অন্তর্ভুক্ত, অকোষীয়। ভাইরাস যখনই কোনো জীবদেহের মধ্যে থাকবে তখন সে কি করতে পারবে? সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে, অর্থাৎ বংশবৃদ্ধি করতে পারবে। কিন্তু যখনই ভাইরাস পরিবেশে মুক্ত অবস্থায় থাকবে, পানিতে বা বায়ুতে বা মাটিতে বা যে কোনো কিছুতে লেগে থাকবে, তখন ভাইরাস জড় পদার্থের মতন অবস্থান করবে। অর্থাৎ তার মধ্যে কোনো জীবনের লক্ষণ থাকবে না। এই জন্য বলা হচ্ছে জীবদেহের বাহিরে এদের জীবনের লক্ষণ প্রকাশ পায় না। এরপরে বলা হচ্ছে যে দেখো 5 নাম্বার, শুধুমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। তার অর্থ এদের দেহটা কি দ্বারা গঠিত? এদের দেহ প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, অন্য কোনো উপাদান এদের দেহে থাকে না। তোমরা ষষ্ঠ শ্রেণীতে কোষের গঠন পড়েছো, মনে আছে? সেখানে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গোলজি বস্তু থাকে, তারপর উদ্ভিদ কোষলে প্লাস্টিড থাকে, এরকম বিভিন্ন কোষীয় ক্ষুদ্রাণু দেখেছো। এবং এই সব কিছু কি থাকে? একটা প্লাজমা পর্দা আর উদ্ভিদ কোষলে কোষ প্রাচীর দ্বারা আবৃত থাকে। তাহলে এদের কোনো প্রাচীর দ্বারা আবৃত থাকে না এবং এদের দেহের ভিতরেও কোষীয় কোনো উপাদান থাকে না, তাই এদেরকে অ্যাক্যারিওটা
বা অকোষীয় বলা হয়। তারপরে ছয় নাম্বার বলা হচ্ছে জীবদেহের বাইরে জন্মাতে বা সংখ্যা বৃদ্ধি করতে পারে না, আর জীব ও জড় উভয় বৈশিষ্ট্যই ধারণ করে। তার অর্থ হলো যে এরা যখন জীবদেহের ভিতরে অবস্থান করে তখন এরা জীবের ন্যায় আচরণ করে, সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি করতে পারে, আর যখনই এরা পরিবেশে অবস্থান করে তখন জড় বস্তুর ন্যায় কাজ করে। এই জন্য এদের মধ্যে জীব এবং জড় উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান। আচ্ছা, উদাহরণ যেমন ইনফ্লুয়েঞ্জা, COVID-19, HIV, SARS ইত্যাদি ভাইরাস। তাহলে অ্যাকোয়ারিয়াতে কারা অবস্থিত? অ্যাকোয়ারিয়াতে আছে হচ্ছে ভাইরাস। সেই ভাইরাসগুলো বিভিন্ন রকমের হতে পারে, হারপিস ভাইরাস হতে পারে, তারপরে পোলিও ভাইরাস হতে পারে, ডেঙ্গু ভাইরাস হতে পারে। তাহলে ভাইরাস ভাইরাস যত ধরনের ভাইরাস আছে তারা সবাই অ্যাকোয়ারিয়াটার অন্তর্ভুক্ত। অ্যাকোয়ারিয়াটা সম্পর্কে যদি কারো কোনো কোশ্চিন থাকে তাহলে হ্যান্ড রেইজ করতে পারো। যে অ্যাকোয়ারিয়াটার এই অংশটা বা এই মিনিংটা বুক করে দিতে হবে, এরকম কারো আছো? কোনো অংশ বোঝনি অ্যাকোয়ারিয়াটাতে? আচ্ছা, ওকে, তানামুন নাহার লিকা বলো। ডিএনএ ডিএনএ লেখা আছে, ডিএনএ মানে কি? ও আচ্ছা, আমি ধন্যবাদ তোমাকে প্রশ্ন করার জন্য। আমি তোমাদেরকে কি বলেছিলাম যে এদের দেহ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এই নিউক্লিক অ্যাসিডটা হলো দুই ধরনের, একটা হলো ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা হলো আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে দেখো, ভালো করে খেয়াল করো, এখানে এই পুরো এর বডিটাই, পুরো বডিটাই কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি। এই যে বেস প্লেট, টেইল ফাইবার, কলার, শীত, হেড, নেক, এগুলো সব কিছুই কিন্তু প্রোটিন দ্বারা তৈরি। শুধুমাত্র এর মাথার মধ্যে ডিএনএ আছে, এই জন্য বলা হচ্ছে এদের দেহ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। তাহলে নিউক্লিক অ্যাসিড কি? ডিএনএ এবং আরএনএ হলো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এবং আরএনএ যে কোনো একটা থাকবে, কখনোই একত্রে থাকবে না, হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে। তাহলে ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। মিরাজ বলো। স্যার হ্যাঁ স্যার, এই যে আপনি যে বললেন না প্রকৃত পরজীবী, এটা আরেকবার বলেন তো। আচ্ছা, গুড। প্রকৃত পরজীবী হলো যে সকল জীব একটা নির্দিষ্ট পোষক ছাড়া অর্থাৎ জীব দেহ ছাড়া অন্যত্রে জন্মাতে পারে না, অর্থাৎ বাইরের দিকে এরা জড় পরিবেশের ন্যায় বিরাজ করবে, সেটাই হচ্ছে প্রকৃত পরজীবী। যেমন ধরো, সাপোজ একটা ভাইরাস মানুষের দেহে রোগ সৃষ্টি করে, কিন্তু ওই ভাইরাসটা একটা পাখির দেহে যখন থাকে তখন রোগ সৃষ্টি করে না। তাহলে পাখি ওই ভাইরাসের বাহক হিসাবে কাজ করতে পারে, কিন্তু তার দেহে ভাইরাসটা সংখ্যা বৃদ্ধিও করবে না, কিচ্ছু করবে না। ওই পাখি থেকে যদি মানুষে আসে তখনই কিন্তু মানুষের দেহে ওটা প্রবেশ করা মাত্রই সে সংখ্যা বৃদ্ধি করবে এবং রোগ সৃষ্টি করবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার ফাইজা বলো। স্যার, এখানে স্লিপ মানে কি? ও, এটাকে বলা হয় ধর। ধর শীত মানে হলো ধর। এটা প্রোটিন দ্বারা তৈরি, এটা হলো টি2 ফাজ ভাইরাস,
82 ফাজ ভাইরাসের বিভিন্ন অংশ এখানে দেখানো হয়েছে। আরফিনা আমজাদ বলো। স্যার ইজ ইট টেইল ফাইবার এটা কি? ও টেইল ফাইবার হলো এদেরকে বলা হয় পর্ষব তন্তু, মানে এরা যখন কোনো কোষের উপর যায় পড়ে এগুলোর সাহায্যে ওগুলোকে আটকে ধরে। মানে আমাদের যেমন হাতে কি আঙ্গুল আছে না, এই আঙ্গুল দিয়ে কার কোনো কিছুকে আঁকড়ে ধরি, এরা কিন্তু ওই টেইল ফাইবার দিয়ে সেটাকে আঁকড়ে ধরে। মানে তার দেহের সাথে নিজেকে আটকায় দেয়। আর শোনো, তোমরা যারা এই যে নাম ছাড়া জয়েন করছো তাদের কিন্তু আমি অ্যালাউ করব না, তারা হ্যান্ড রাইজ করলেও আমি কিন্তু তাদের কোশ্চেনের উত্তর দেব না। এখানে একজনকে দেখতেছি এম লজিক স্মার্ট টিভি, সে হ্যান্ড রাইজ করছে। তো এম লজিক স্মার্ট টিভি কি আমি কেমনে বুঝবো? আমার স্টুডেন্টের নাম তো এরকম নাই, এই জন্য আমি তার প্রশ্নের উত্তর দিতে পারলাম না, দুঃখিত। এবং তাকে আমি আমি আনমিউটও করতে পারলাম না। তোমরা নাম দিয়ে জয়েন করো, নাম দিয়ে জয়েন করলে অবশ্যই আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব এবং আনমিউট হওয়ার সুযোগ দিব। আচ্ছা, তা আমরা অ্যাক্যারিওটা পড়লাম, এবার আমরা পড়ব প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা রাজ্য, দ্বিতীয় রাজ্য এটা প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা কি? দেখো, প্রো শব্দের অর্থ হলো আদি বা প্রাথমিক এবং ক্যারিওট শব্দের অর্থ হলো নিউক্লিয়াস। তাহলে সহজ কথায় প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত জীব কারা? প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত জীব তারাই যারা যারা সরি যাদের নিউক্লিয়াসটা আদি প্রকৃতির বা প্রাথমিক প্রকৃতির। তাহলে আদি বা প্রাথমিক প্রকৃতির বস্তু কেমন হবে? সুগঠিত হবে না, প্রথম পর্যায়ের বা প্রাথমিক পর্যায়ের নিউক্লিয়াস বিশিষ্ট। তোমরা ক্লাস সিক্সে ষষ্ঠ শ্রেণীতে পড়েছো যে একটা নিউক্লিয়াসের বাইরের দিকে একটা আবরণ থাকে যাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন, ভিতরে থাকে ক্রোমোজোম, পেঁচানো ক্রোমোজোম সুতার মতন, তাই না? তারপরে থাকে নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম। একটু খেয়াল করো ভালো করে, আমি এখানে একটা চিত্রের মাধ্যমেই বোঝাই। মনে করো এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর্দা, এর মধ্যে আছে পেঁচানো এরকম ক্রোমোজোম, আছে ক্রোমোজোম, আর এর মধ্যে থাকে নিউক্লিওপ্লাজম বা তরল পদার্থ, আর তার সাথে থাকে কি একটা এরকম বড় দানাদার গোলাকার অংশ যাকে বলা হয় নিউক্লিওলাস। এবং এটা কোথায় থাকে? এটা একটা কোষের মধ্যে থাকে, কোষের মধ্যে থাকে। এখন দেখো তাহলে নিউক্লিয়াসে কি কি থাকলো? নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা, তারপরে তরল পদার্থ নিউক্লিওপ্লাজম, সুতার ন্যায় পেঁচানো ক্রোমোজোম এবং নিউক্লিওলাস, এই চারটা উপাদান এখানে আছে। তো আদি প্রকৃতির নিউক্লিয়াস বলতে বোঝানো হচ্ছে যে যখন দেখো এই যে পর্দাটা থাকবে না আর নিউক্লিওলাসটা থাকবে না, তখন কি হবে? এই ক্রোমোজোমগুলো, ক্রোমোজোমগুলো কোষের মধ্যে দেখো ছড়ায়ে অবস্থায় থাকবে। এই জন্যই বলা হচ্ছে এটা আদি প্রকৃতির নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়ার পর্দা থাকবে না এবং নিউক্লিওলাসও থাকবে না, যার জন্য এটাকে আমরা বলতেছি আদি প্রকৃতির নিউক্লিয়াস। এই অবস্থা থাকবে। তাহলে ক্রোমোজোম গুলো কি থাকতেছে? কিভাবে? কোষের মধ্যে ছড়ানো অবস্থায় থাকবে। এইটাকে আমরা বলবো আদি কোষ এবং আদি নিউক্লিয়াস। তাহলে যে কোষের নিউক্লিয়াসটি আদি প্রকৃতির সেই কোষকে আমরা বলবো আদি কোষ।
আর এরকম আদি কোষধারী জীব সমূহ রয়েছে প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে যাদের কোষ আদি প্রকৃতির অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত। এখন দেখো প্রোক্যারিওটার কিছু বৈশিষ্ট্য আছে। এরা আণুবীক্ষণিক জীব। তারপরে বলা হচ্ছে এরা এককোষী। এদের নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ আদিকেন্দ্রিক। রাইবোজোম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এদের কোষে থাকে না। কোষে নিউক্লিয়ার পদার্থ থাকলেও কি থাকবে না? নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেনও থাকবে না। এদের কোষে সাইটোপ্লাজমিক অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি থাকে না। তাহলে খেয়াল করো এখানে যেটা বলা হচ্ছে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, তারপরে মাইটোকন্ড্রিয়া থাকবে, গোলগি বস্তু থাকবে, প্লাস্টিড থাকবে, এরকম বিভিন্ন কোষীয় অঙ্গাণু এখানে থাকবে। কিন্তু যারা আদি কোষ বিশিষ্ট জীব তাদের এদের কোনো কোষীয় অঙ্গাণু থাকে না এবং নিউক্লিয়াসের কি থাকে না, এই বাইরের পর্দাটাও থাকে না। ফলে ক্রোমোজোম গুলো কোষের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে। আর কি থাকে? রাইবোজোম নামক এরকম দানাদার পদার্থ থাকে, রাইবোজোম থাকে, অন্য কোনো কোষীয় অঙ্গাণু এদের মধ্যে থাকে না। এখন আমি তোমাদের এখান থেকে একটা কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন যদি জিজ্ঞাসা করি, এই প্রোক্যারিওটার রাজ্যের অন্তর্গত একটা জীব যেমন ব্যাকটেরিয়া, যদি বলি যে ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন, অথবা ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটার এর অন্তর্ভুক্ত করা হয় কেন, তাহলে মিরাস, গুড, বলো। কারণ এদের কোষ সুগঠিত নয়। গুড। তারপর এরা এদের কোষ আদি প্রকৃতির। হ্যাঁ। তারপর আর স্যার আর পাচ্ছি না। আচ্ছা, লাবিবা হাত উঠাইছে, আগে লাবিবা কি বলে শুনি, বলো। স্যার এদের সুগঠিত কেন্দ্রিকা যুক্ত সুগঠিত নয়, তারপরে এরা আদিকোষীয় জীব। হ্যাঁ। তারপর আর একটা দেখো, এদের কোষে সাইটোপ্লাজমিক অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি থাকে না, ঠিক আছে, এটা যোগ করবা, তাহলেই হয়ে গেল। তাহলে এখানে কন্ডিশন আমরা কয়টা পাইলাম, প্রাপ্তি একটু বলবে দেখি, প্রাপ্তি কি বলে বলো তো। স্যার এটাকে ব্যাকটেরিয়াকে প্রোকারিওটার অন্তর্গত বলা হয়, কারণ এর কোষটা সুগঠিত না, এটা নিউক্লিয়াসের পর্দা থাকে না, তারপর কোষে নিউক্লিয়ার পদার্থ থাকলেও নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিত, তারপর এখানে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে না, অঙ্গাণু থাকে না, এই জন্য এদেরকে আদিকোষী বলা হয়। গুড, থ্যাংক ইউ, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং উত্তর দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা দুইটা টার্ম ইউজ করব। নাম্বার এক, এরা হলো আদিকোষী, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন থাকে না, নিউক্লিওলাসও থাকে না, এটা হলো এক নাম্বার টার্ম। আর দুই নাম্বার টার্ম হচ্ছে যে
এদের কোষের মধ্যে কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। তাই ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়। আমরা প্রোক্যারিওটার উদাহরণ অনেকগুলো আছে, শুধু ব্যাকটেরিয়া না, যেমন প্রোক্লোরোফাইটা, রিকেটশিয়া, মিক্সো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, এগুলো হলো প্রোক্যারিওটার অন্তর্গত জীব। আর উদাহরণ হিসাবে কক্কাস, ব্যাসিলাস, ইস্ট্রেশিয়া কোলাই, নস্ট্রোক, এরা হলো উদাহরণ। এই যে দেখো এই ছবিটা, এই ছবিটা হলো নস্ট্রোক এর ছবি। নস্ট্রোক আমরা বা তোমরা যারা গ্রামে থাকো বা যাদের বাসার সামনে বড় মাঠ আছে তারা নস্ট্রোক দেখতে পাবা। কখন? বর্ষাকালে দেখবা ঘাসের মধ্যে থলথলে এক ধরনের জেলির মতন পদার্থ উৎপন্ন হয় এবং এগুলো খুব পিচ্ছিল হয়। হালকা বৃষ্টি হলেই এগুলো তৈরি হয়, মাঠের মধ্যে পানি জমে থাকলে হয়, আবার অনেক সময় ধানের জমির মধ্যেও হয়। এগুলো খুব থলথলে জেলির মতন হয়, এগুলো নষ্ট। এবং যখন একটু হালকা শুকে যায় মাঠ তখন এটাকে পা দিলে পটপট শব্দ হয়। এরপরে দেখো ব্যাকটেরিয়ার ছবি। ব্যাকটেরিয়ার ছবিতে দেখো এই যে ক্রোমোজোম গুলো, ক্রোমোজোম গুলো কি অবস্থায় আছে? কোষের মধ্যে ছড়ানো অবস্থায় আছে। এখানে ক্রোমোজোম কিন্তু পর্দা দ্বারা আবৃতও নাই এবং নিউক্লিয়াসও নাই, যার জন্য ব্যাকটেরিয়া আদিকোষী জীব। এরপরে আসো ইউক্যারিওটা। ইউ অর্থ হলো ট্রু বা প্রকৃত এবং ক্যারিওট অর্থ হলো নিউক্লিয়াস। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, ইউ এবং ক্যারিওট আমি বারবার বলতেছি, এর আগে কি বললাম প্রো, তারপরে বললাম ক্যারিওট, তার আগে কি বলেছিলাম যে এ মানে বিহীন এবং ক্যারিওট মানে নিউক্লিয়াস। তো একবারও তো তোমরা জিজ্ঞাসা করলে না যে ক্যারিওট অর্থ যে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসই তো স্যার ইংরেজি, তাহলে ক্যারিওট এটা কোন ভাষার শব্দ কেউ জানো? যে জানো সে হ্যান্ড রাইজ করো। আচ্ছা লাবি ভাই বলো, হ্যান্ড রাইজ করে আছে, বলো। আমি লোয়ার হ্যান্ড করতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা ধন্যবাদ, সমস্যা নাই। কেউ কি জানো, তুমি কি জানো এটা যেটা কোন ভাষার শব্দ ক্যারিওট অর্থ নিউক্লিয়াস? ওকে মিম, 214 রোল, মিম মিম বলবে, বলো। স্যার সায়েন্টিফিক নেম। নো নো, সায়েন্টিফিক নেম আমি বলছি এটা কোন ভাষার শব্দ, এটা সায়েন্টিফিক নেম না বাবা, কিন্তু কোন ভাষার শব্দ? প্রাপ্তি বলবে। স্যার গ্রিক ভাষার শব্দ। থ্যাংক ইউ, এটা হলো গ্রিক ভাষার শব্দ, এটা গ্রিক ভাষার শব্দ, ক্যারিওট হলো গ্রিক ভাষার শব্দ। অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে ক্যারিওটের ইংরেজি গ্রিক ক্যারিওট, ইংরেজি হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এবার বলো তো এই ইউক্যারিওটিক প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট। প্রকৃত নিউক্লিয়াস বলতে কি বোঝানো হবে? প্রকৃত নিউক্লিয়াস বলতে বোঝানো হবে যে কোষের মধ্যে নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকবে, তারপরে ক্রোমোজোমগুলো এর মধ্যে থাকবে, নিউক্লিয়াসের মধ্যে থাকবে, তারপরে কি থাকবে, নিউক্লিওলাসও থাকবে। তাহলে যে নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দা থাকবে, নিউক্লিওলাস থাকবে এবং নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম, এরা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকবে, তাকেই বলা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। আর এই প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় প্রকৃত কোষ। তাহলে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলা হয়? প্রকৃত কোষ। আর যে সকল জীব প্রকৃত কোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় প্রকৃত কোষী জীব, এবং তারা সবাই
কোন রাজ্যের অন্তর্গত? তারা সবাই ইউক্যারিওটা রাজ্যের অন্তর্গত। আমরা ইউক্যারিওটের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেই। মিরাজ বাবা একটু পরে কথা বলে নেই। আচ্ছা বলো বলো কি বলবা বলো স্যার। হ্যাঁ, ইউক্যারিওটার সংজ্ঞা আরেকবার বলেন তো। ওকে, তাহলে ইউক্যারিওটের সংজ্ঞা কি দিচ্ছি আমরা কিভাবে, যে ইউ ট্রু প্রকৃত এবং ক্যারিওট নিউক্লিয়াস, তাহলে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট জীব। তো প্রকৃত নিউক্লিয়াস কি? কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? এরকম ক্রোমোজোম, তারপরে থাকে নিউক্লিওলাস। তাহলে এই নিউক্লিওলাস এবং ক্রোমোজোম একটা পর্দা দ্বারা আবৃত থাকবে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন থাকবে এবং নিউক্লিওলাস থাকবে। এই ধরনের কোষকেই আমরা বলবো প্রকৃত কোষ। তাহলে আরো সহজভাবে যদি আমরা বলি যে নিউক্লিয়ার পর্দা দ্বারা ক্রোমোজোম, তারপরে বিভিন্ন তরল পদার্থ নিউক্লিক ম্যাটেরিয়ালস এগুলো থাকবে এবং নিউক্লিওলাসও থাকবে। এই ধরনের নিউক্লিয়াসকে বলি আমরা প্রকৃত নিউক্লিয়াস। আর এই প্রকৃত নিউক্লিয়াস যে কোষে আছে তাকে আমরা বলবো প্রকৃত কোষ। আর এই প্রকৃত কোষ দ্বারা যে সকল জীবের দেহ গঠিত হয় তারাই হলো প্রকৃত কোষী, তারা হলো প্রকৃত কোষী জীব। তো আমরা পড়তেছি অণুজীব জগৎ, তাহলে অণুজীবদের মধ্যে যারা প্রকৃত কোষী, যাদের প্রকৃত নিউক্লিয়াস আছে, তারাই হলো রাজ্য ইউক্যারিওটার অন্তর্গত। তো এদেরও কিছু বৈশিষ্ট্য আছে, এদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। যে এদের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ প্রকৃত কোষী, এদের কোষে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি কি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো থাকবে বিদ্যমান। এরা এককোষী বা বহুকোষী হতে পারে এবং এরা একক বা কলোনি আকারে দলবদ্ধভাবে জীবনযাপন করে, অর্থাৎ এরা এককভাবেও থাকবে এবং অনেকগুলো মিলে কলোনিও গঠন করতে পারে। তারপর বলা হচ্ছে এরা মাইটোসিস ও মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন করতে পারে, অর্থাৎ এদের কোষ বিভাজন মাইটোসিস এবং মিওসিস পদ্ধতিতে হয়, আবার জনন প্রক্রিয়াও মাইটোসিস ও মিওসিস পদ্ধতিতেই হয়ে থাকে। তো তোমরা সবাই এই ইউক্যারিওটা পর্যন্তই পড়বা, ইউক্যারিওটা পর্যন্ত এই বৈশিষ্ট্যগুলো পড়বা। আগামী দিন তোমাদের সাথে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা।